الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين، وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون، والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون، أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীর সর্বত্র মানুষের মধ্যে নৈতিক অবক্ষয়ের স্রোত চলছে। ধস নামলে যেমন দ্রুত গতিতে বালির বাঁধ ভেঙে পড়ে, সমাজ যেন তেমনি করে দ্রুত এগিয়ে যাচ্ছে চূড়ান্ত ধ্বংসের দিকে। তাই মূল্যবোধের অবক্ষয় এবং আসন্ন রমাদান, এর উপরেই আমাদের আলোচনা চলবে। কারণ আগামী শুক্রবারের পরেই শনিবার থেকে আমাদের সিয়াম শুরু হচ্ছে। এই সময়ে আমাদের কানে খবর আসতেছে রাজধানী ঢাকার অভিজাত এলাকা বনানীর একটি অভিজাত হোটেলে ধনীর দুলালরা মিলে উচ্চশিক্ষিত দুইজন শিক্ষার্থী বান্ধবীকে নিয়ে জন্মদিনের উৎসব পালন করছে, রাতভোর চূড়ান্ত ধর্ষণের লীলা চালিয়ে। একই সঙ্গে খবর আসছে খুলনাতে স্বামী স্ত্রীকে একসঙ্গে ঘরে বেঁধে 10-12 জন কুলাঙ্গার পাষণ্ড এই মুসলিম যুবক ধর্ষণ লীলা চালিয়েছে। কুম্ভকর্ণগুলো এখন একটু হাই তুলছে, যাদের দেখার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বুঝে না। কিন্তু বিবেক তো সবার মধ্যে আছে। এই বিবেকে যখন ধাক্কা দেয় মানুষ না বলে পারে না। দূর অতীতে এরকম একটি বিপর্যয়গ্রস্ত সমাজেই নবী রসুলগণ এসেছিলেন এবং আমাদের শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই এক জাহিলি সমাজে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন। তখনও মা বোনের কোনো জ্ঞান ছিল না, তখনও নারী ছেড়ে ভোগের সামগ্রী ছিল, সুদ ঘুষ চূড়ান্ত পর্যায়ে ছিল, একদল গাছতলায় গরু ছাগলের মতো বিক্রি হতো, আর একদল পাঁচতলায় বসে আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালাব, উতবা, রাবিয়া, ওলিদ বিন মুগিরা
বিশাল বিশাল ধনী মানুষ সে একই সমাজে বসবাস করত। ওলীদ বিন মুগিরার ধনসম্পদ মক্কা থেকে তয়ে পর্যন্ত 90 কিলোমিটার ব্যাপী যত জমিজমা সব ওই এক ব্যক্তির মালিকানা ছিল। এগুলো কল্পনা করা যায়? হ্যাঁ যায়। আধুনিক বিশ্বে সিন্ধুর জমিদার জুলফিকার আলী ভুট্টো, তার মাটির উপর দিয়ে ট্রেন চলে, তার মানে সে শত শত বিঘা মাইলকে মাইল জমি যাওয়ার মালিক, অথচ সে দেশেই বহু মানুষ না খেয়েই মরে। বাংলাদেশেও এরকম বড় বড় কোটিপতি আছে যারা তাদের হিসাবই রাখে না, এবং এদেশের যত রাজনৈতিক নেতা একটা ফকির না। ধনী ছাড়া রাজনীতি করা যায় না, যার টাকা নেই। ধনী শ্রেণী তাদের নেতৃত্ব বজায় রাখার জন্যই গরিব শ্রেণীকে ব্যবহার করে, চিরন্তন হয়ে আসছে, এখনও চলছে। সে যুগের পত্রিকা ছিল না, মুখে মুখে যতটুকু আমাদের কাছে এসেছে তাতেই আমরা বহু কিছু লিখে বলি আইয়ামের জাহেলিয়াত। আর এখন জনগণের টাকা 4,000 কোটি টাকা চুরি করলেও বলেও তো সামান্য কিছু। ব্যাংকের টাকা, গরিবের টাকা, মানুষের টাকা, সাধারণ মানুষের টাকা, পাবলিক মানি সমানে লুটপাট হচ্ছে, কেউ দেখার নাই। রক্ষক যেখানে ভক্ষক সেখানে কি হতে পারে? ফলে বিপর্যয় দিন দিন এগিয়ে যাচ্ছে। ধনীর দুলালেরা, উচ্চশিক্ষিত এই ভোগবাদীরা যথেষ্ট একটা সমাজকে ধ্বংস করার জন্য যত রাগ ইসলামের বিরুদ্ধে, ইসলামী শিক্ষায় শিক্ষিতরা নৈতিকতার দিক দিয়ে নিঃসন্দেহে অন্যদের চাইতে অনেক ভালো, এটা সবাই স্বীকার করতে বাধ্য, কিন্তু তাদের বিরুদ্ধেই সমস্ত রাগ। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো, ইসলামটাকে হটিয়ে দিয়ে একেবারে এটা হজবরল্লা শিক্ষা ব্যবস্থা চলছে এদেশ। এগুলোর বিষয়ে কথা বলছি না, খালি মূল বিষয়বস্তুর দিক চলে যাই। এই বিপর্যয়কর সমাজকে কী করে আপনি উদ্ধার করবেন? দূর অতীতে 1,500 বছর আগে যে কথাগুলি আল্লাহ আমাদেরকে শুনিয়ে দিয়েছেন সেটাই আমাদের একমাত্র মেডিসিন, আর কিচ্ছু না। একটা জিনিস চোখে দেখলাম, বিশ্বাস করলাম, দেখা জিনিস বিশ্বাস করা না করা কী যাস? অদেখা জিনিসের উপরেই তো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসে, এটা ঠিক না? দেখা জিনিসের কী বিশ্বাস? দেখতে পাচ্ছি। এই বিপর্যয়কর সমাজকে উদ্ধার করার জন্য আল্লাহর রসুল কোরআন নিয়ে হাজির হয়েছিলেন জাতির সামনে, তারই জাতি, তারই চাচা ভাতিজা। হেরা গুহা থেকে বেরিয়ে এসে তিনি তাদের সামনে কোরআন শোনালেন, তারা কোরআন শুনে চমকে গেল, বলে দিল নেতারা, আলে যা লেখা জামায়াত না, এই জন্য তুমি এখানে আমাদের জমা করেছ? তাব্বান লাকা সাইরাল ইয়াওম, তোমার উপরে ধ্বংস আপতিত হোক যুগ যুগ ধরে। আল্লাহ বরদাস্ত করেন নাই, আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দুই হাত ধ্বংস হোক। চাচা কিন্তু শুধু চাচাই নয়, নিকটতম প্রতিবেশী। শুধু তাই নয়, আবু লাহাব ছিলেন আল্লাহ রসুলের সব জন্মে সবচেয়ে খুশি হওয়া মানুষ, যে তিনি সমস্ত অলিতে গলিতে নিজে আঙুল উঁচা করে দৌড়িয়ে দৌড়িয়ে বলেছিলেন, আমার মৃত ভাই আবদুল্লাহর এতিম সন্তান জন্মগ্রহণ করেছে, তোমরা সবাই সুসংবাদ গ্রহণ করো। এবং এই সংবাদ যিনি দিয়েছিলেন সোয়াইবা দাসী, তাকে তিনি আনন্দে মুক্ত করে দিয়েছিলেন, আজাদ করে দিয়েছিলেন। শুধু কি তাই, যখন পরবর্তীতে এই ভাতিজা বড় হলো, বিয়ে শাদি হলো খাদিজার সঙ্গে, দুই মেয়ে হলো, এই আবু লাহাব তার দুই ছেলেকে দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুই মেয়েকে বিবাহ দিল, কত আপন, কত নিকটতম হলে এগুলো সম্ভব? কিন্তু যেমনি তিনি দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আমার জাতি, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলেই তোমরা সফলকাম হবে। তখন প্রথমেই এই আবু লাহাবই খেপে গেল, আলে হাজা জামাতানা, এজন্যই ডেকেছো আমাদেরকে এখানে? আর তার বিরুদ্ধে আল্লাহ নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তো বোঝা গেল সবচেয়ে নিকটের লোক তার বিরুদ্ধে চলে গেল। বাজার গিয়ে যখন তিনি দাওয়াত দিতেন, এই আবু লাহাব পিছিয়ে পিছিয়ে গিয়ে ইট মারত, পাথর মারত, তার পদযুগল রক্তাক্ত হয়ে যেত। সিরাত রসুল যারা পড়েছেন তারা এগুলো জানেন। চাচার দাওয়াত ছিল,
তোমরা কেউই মোহাম্মদের অনুসরণ করো না, কারণ সে তার বাপদাদার ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে, ইন্নাহু সাহাবিয়্যুন কাজ্জাব, সে ধর্মত্যাগী এবং মহামিথ্যাবাদী। তার ভাতিজা বলতেন কুরু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তোমরা মুক্তি পাবে, সফল হবে। ভাতিজার দাওয়াত ছিল আল্লাহর সার্বভৌমত্বের দিকে, আর চাষার দাওয়াত ছিল জনগণের সার্বভৌমত্বের দিকে। বাপদাদা যা করছে এটাই চলবে, আল্লাহর বিধান চলবে না। যুগে যুগে আল্লাহর সঙ্গে এই সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করেছে একদল মানুষ, যারাই এবং তাদেরই কারণে সমাজে নৈতিক বিপর্যয় ঘটছে, মানুষের মানবিক মর্যাদা মনুষ্যত্ব সবই ধ্বংস হয়ে যাচ্ছে। একজন মানুষ যখনই অদৃশ্যে বিশ্বাস করে যে আল্লাহ আমাকে দেখছেন, সে কিন্তু আর কারোর দিকে তাকায় না, আল্লাহর ভয়ে কাজ করে। এজন্য প্রথমেই বলা হয়েছে মুত্তাকি তারাই আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। আর ইহুদের কি বলেছিল এর বিপরীতে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, হে মূসা, তোমার উপরে আমরা কখনোই ঈমান আনবো না যতক্ষণ তোমরা আল্লাহকে সামনে দেখিয়ে দেব। সামনে দেখার মধ্যে ঈমানের কি আছে? আপনার দাদা চলে গেছে, অর্থাৎ মা বললো তোমার দাদা এরকম এরকম ছিল, আপনি বললেন দাদাকে দেখিও নাই বিশ্বাসও করি না, হবে? দাদা ছাড়া বাবা হয়? আর বাবা না হলে তুমি হলে কোত্থেকে? যুক্তিটুক্তি দিয়ে হয়তো কোনো মতে মানানো গেল, কিন্তু অন্তরটা আপনার মানছে না। অমনি করে পৃথিবীর সব কিছুতেই সৃষ্টিকর্তা লাগে, কথা বলেন কথক লাগে, লেখা পড়েন লেখক লাগে, সৃষ্টি দেখছেন সৃষ্টিকর্তা লাগবে না? সব জায়গায় যুক্তি চলবে, কিন্তু এখানেই সে যুক্তি চলবে না। আর এইটা যদি দূর হয়ে যায়, একটা মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। শয়তান প্রতি মুহূর্তে ধোকা দেয় মানুষকে, চোখে যা দেখো না তা বিশ্বাস করো না, যেভাবে শয়তান ধোকা দিচ্ছিল ইহুদিদেরকে, একই ধোকা দিচ্ছে মুসলমানদেরকে। তারা বলে লা ইল্লাদ্দাহর, জমানা আমাদেরকে ধ্বংস করে, লাই ইহুলকনা ইল্লাদ্দাহর আমা নাহনবে মুস্তাকিনিন, এখানেই আমরা মরি ও বাঁচি, জমানা আমাদেরকে ধ্বংস করে। সে যুগেও বলেছে, এ যুগেও বলেছে, নতুন করে কোনো কথা নাই, কোরআনে সব রেকর্ড আছে। সেজন্য নৈতিকতার উজ্জীবনের জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই অদৃশ্যে বিশ্বাস করতে হবে। সে কে? আল্লাহ, আল্লাহর ওহী, ফেরেশতা, আল্লাহর কিতাব, এই পরপর পাঁচটি বিষয় চলে আসছে। এক, ইউমিনুনা বিল গায়েব, গায়েবে বিশ্বাস করুন। আর গায়েবের মধ্যেই চলে আসছে ফেরেশতা, যদি ফেরেশতা বিশ্বাস না থাকে তাহলে কোরআনও বিশ্বাস হবে না, কারণ কোরআন ঈশ্বর তো ফেরেশতার মাধ্যমে, তাই না? জিবরাইল নিয়ে আসেনি, মানে ফেরেশতাকে বিশ্বাস করবেন না, ফেরেশতা দেখেন না। জিন যখন ঘাড়ে গড়ে নিয়ে চলে যায়, জিনে যখন পিটান খায় তখন আপনি জিনে বিশ্বাস করেন, জিনকে কেউ দেখে, জিনের পিটান খেলে তখন দৌড়ার শুরু করে দেয়, কোথায় তবদির করা যায় দৌড়া, ওরকম ফেরেশতা যদি একটু পিটাইত তাহলে সোজা হতেন আপনারা। তো ফেরেশতা তো ভালো, সব মানুষ ওরা পিটায় না, ফেরেশতা আপনার কাছে শান্তির বাণী নিয়ে আসে, ফেরেশতা বৃষ্টি বর্ষণ করে, ফেরেশতা যখন ধরে গলায় মালাকুল মউত, কোনো ডাক্তার কবিরাজে কাজে লাগে না। আর এই ফেরেশতা আপনার কাছে এনে দিয়েছে কোরআন, সেই মহাসত্যের বাণী, যা আমার রসুল কখনোই শোনেননি, কখনোই জানতেন না। ওমা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, হে মোহাম্মদ, তুমি জানতে না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, সবই তোমাকে আমি শিখিয়েছি আমার ফেরেশতার মাধ্যমে। অর্থাৎ এই অদৃশ্য বিশ্বাস আনলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, কোনটা সত্য, আর যে বাণী আসমান থেকে আসে তা কোনোটাই মিথ্যা নাই। কোরআন এমন একটি কিতাব, আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিল মিন হাকিমিন হামিদ, এই কোরআনের মধ্যে কোন মিথ্যার প্রবেশাধিকার নাই, সামনে থেকে পিছন থেকে কোনো দিক থেকে, বরং তানজিল মিন হাকিমিন হামিদ, এটি অবতীর্ণ হয়েছে মহাপ্রজ্ঞাময় মহাপ্রশংসিত এক সত্তার পক্ষ থেকে, তিনি আল্লাহ। আর আমার রসুল বলছেন দেখো মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন, মুহাম্মাদের জবান দিয়ে সত্য ছাড়া কোনো মিথ্যা কথা বের হয় না। কোরআন ও হাদিসের এই অভ্রান্ত সত্যের দুই উৎস, যেটা বলবে সেটাই ঠিক, সারা বিশ্ব যদি তার বিপরীত বলে সেটা বিঠিক, মিথ্যা, জুয়াচুরি, কিচ্ছু না, ওগুলা সব বাতিল। কোরআন এবং হাদিসের সামনে কোনো তন্ত্রমন্ত্র লাগবে, সব বাতিল, এক কথা শেষ, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা দরকার নেই।
কোরআন বলছে অদৃশ্যে বিশ্বাস করো তাহলে তুমি মুক্তি পাবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তোমার হাতে বানানো মূর্তি উপাস্য নয়, তোমার নিজে হাতে গড়া ওই শহীদ মিনার উপাস্য নয়, নিজের হাতে গড়া কবর পূজা উপাস্য নয়। উপাস্য তোমার ছবি মূর্তি নয়, উপাস্য তিনি যিনি তুমি না চাইতে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি অদৃশ্য থেকে তোমার কৈশোরকাল যৌবনকাল প্রৌঢ়কাল বার্ধক্যকালে নিয়ে এসছেন। তোমার ইচ্ছা ছিল না তুমি কখনোই বুড়ো হবে, তোমার ইচ্ছা ছিল তুমি চিরদিন যুবক থাকবে, কিন্তু তোমার ইচ্ছা কোনো কাজে লাগে নাই। সেই অদৃশ্য থেকে তিনি তোমাকে কন্ট্রোল করছেন, কিছু করার ক্ষমতা নেই। তিনি মহাশক্তি যিনি আলো দিয়ে বাতাস দিয়ে পানি দিয়ে সব কিছু দিয়ে সুন্দর আবহাওয়া দিয়ে খাদ্য তৈরি করে মাঠে ধান উৎপাদন করে গম উৎপাদন করে আসমানে পানি তৈরি করে কোটি কোটি টন পানি মেঘমালা ভেসে বেড়াচ্ছে তোমার জন্য, কোনো স্টোরেজ লাগে না, কোনো রিফাইনারি লাগে না, ওখান থেকে সেই পানি আল্লাহ পাক তোমার জন্য পাঠাচ্ছেন। তিনি হচ্ছেন মূল পালনকর্তা, তাই আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তিনি মহা প্রশংসা যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহর জন্য যিনি বিশ্ব চরাচরের প্রতিপালক, তিনি হলেন মূল প্রতিপালক। তিনি ধান পাঠায় আমরা একটু ভেঙে চুরে খাই, তিনি গম বানায় তাই আমরা একটু রুটি বানাই খাই, আমাদের আর কী কাজ আছে? কত লোক সন্তানের জন্য পাগল হয়ে যাচ্ছে, শেরেক বেদাত করে বেড়াচ্ছে। আচ্ছা আল্লাহ রসুল বলছেন দেখো আনকেল হফুফ আল হলুদ আল বদুদ, যে সমস্ত মহিলাদের বেশি বেশি সন্তান হয় তোমরা তাদেরকে বিবাহ করো, কারণ আমি কেয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ববোধ করবো। আর আমরা তাহলে উল্টা বলি মারো শালি বিলি, যতবার মারো যেন না হয়, কী লাভ? যার সন্তান নাই সেই জানে সন্তান না থাকার কী বেদনা, আর যার অধিক সন্তান আছে সে জানে সন্তান থাকার কী আনন্দ। পাঁচটা ছেলে একটা নয় খারাপ হলে চারটা তো ভালো হবে, কিছু না হোক অন্তত বাপ বলে তো ডাকবে, অসুখে পড়ে থাকলে তো আপনি একটা ওষুধটা এনে দিবে। হতভাগা সমাজ কোরআন এবং হাদিসের এই বিপরীত চলতে গিয়েই পদে পদে হোঁচট খাচ্ছে। এই পাঁচটি অদৃশ্য বিশ্বাসকে সামনে রাখুন, এবার আসুন রসুলের হাদিসগুলো আমরা সামনে রাখি। মুত্তাকির গুণাবলী পাঁচটি, এক গায়েবের উপরে বিশ্বাস, দুই নিয়মিত সালাত কায়েম করা, তিন আল্লাহর পথে ব্যয় করা, বখিলের জন্য জান্নাত হারাম মনে রেখে দেন বখিল হবেন না, চার আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান আনা, বিশ্বাস করতে হবে কোরআন হাদিস যখন মিথ্যা কিছু নাই, বিশ্বাস যদি না করেন কপট হন দুর্বল বিশ্বাসী হন সন্দিগ্ধ চিত্তের হন, ওই অবস্থায় দুনিয়াতে বিদায় হতে হবে আপনার, জান্নাত পাবেন না। পাঁচ আখেরাতে বিশ্বাস, আমাকে হিসাব দিতে হবে, যিনি আমাকে পাঠিয়েছেন তার কাছে আমাকে কারবার হিসাব দিতে হবে, কোনো উপায় নাই। একরা কিতাব আকাফা বিনাফসে গেলে আমা আলাইকা হাসিবা, কিয়ামতের মাঠে আল্লাহ আপনার সামনে আমলনামা ধরবেন, পড়ো তোমার আমলনামা, এবার তুমি তোমার নিজের হিসাব বলো কী হবে তোমার উপায় রেজাল্ট কী হবে। এই পাঁচটি বিশ্বাস মৌলিকভাবে রাখতে হবে, তাহলেই নৈতিক মূল্যবোধ জাগ্রত হবে এবং উন্নত হবে। এই বিশ্বাস যার থাকবে না, যত বেশি আপনি সেকুলার হবেন যত বেশি বস্তুবাদী হবেন তত বেশি আপনি ধ্বংসের দিকে এগিয়ে যাবেন, আপনাকে ঠেকানোর ক্ষমতা কারো নাই। আর এজন্য একটা মৌলিক কথা মনে রাখতে হবে, সমাজে ওই দিনী পরিবেশ যখনই ধ্বংস হবে তখনই সেখানে শয়তানিয়ত বিজয়ী হবে, ধ্বংস এগিয়ে আসবে ধসের মতো ঠেকাতে পারবেন না। এজন্য দিনী পরিবেশ বজায় রাখা একটা সবচেয়ে বড় ফরজ। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমরা মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়ব দিয়ে, অতঃপর তাদেরকে প্রত্যাবর্তিত করেছি সর্বনিম্ন স্তরে। একই মানুষ সর্বোত্তম স্তরে যখন জন্ম হয়েছিল কি ফুটফুটে শিশু, বাপ দাদা নানা নানি সবাই আনন্দে হেসেছিল, এই ছেলে যখন পরিবেশের প্রভাবে নষ্ট হয়ে যাচ্ছে তখন সে আসফালা সাফিলিন হয়ে যাচ্ছে, সর্বনিম্ন স্তরে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন ওলাকাদ দারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল ইনসি ওয়াল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আলহম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা আলহম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমরা জাহান্নামের জন্য একদল মানুষ সৃষ্টি করেছি যাদের হৃদয় আছে বুঝে না,
চোখ আছে দেখে না, কান আছে শোনে না, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো বরং তার চাইতে নিকৃষ্ট। যে সমস্ত ছেলেরা এই কাজ করেছে ঢাকাতে, ওরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, হতে পারে বনানীর সবচেয়ে বড় লোকের ছেলে, সে হতে পারে সর্বোচ্চ ডিগ্রিধারী ছেলে, সে তো মানুষই নয়, ওর চাইতে বস্তিতে বাস করা একটা সাধারণ মানুষের ভ্যান চালিয়ে খায় অনেক অনেক উৎকৃষ্ট আল্লাহর কাছে এবং বান্দার কাছেও নিঃসন্দেহ। ঢাকার এই ঘটনা যদি না ঘটলে পত্রপত্রিকা লেখালেখি করতো না, অথচ এরকম ঘটনা শত শত ঘটছে প্রতিদিন। শুধু কালকের রিপোর্টটা খালি একটু দেখেন না, এই জগতে 1,19,000 সামথিং চলে গেছে বিদেশে, গৃহকর্মী পাঠিয়েছে মেয়েদেরকে, সব মেয়েরই অভিযোগ তারা সব সেখানে গিয়ে ধর্ষিতা হচ্ছে, ব্যবসায়ী হচ্ছে, বেশাগিরি করছে, বাঁচার উপায় নেই। যে মালিকের কাণ্ডারে গেছে সে মালিক তাকে নিজের বাড়ি এবং তার পাশের বাড়িতে পাঠিয়ে পাঠিয়ে এসবগুলো দেহ ব্যবসা করায়, একটা মেয়েও ভালো ফিরে আসতে পারে না, আইনকানুন তো সবই আছে। ঢাকায় যদি নিজের দেশে আমরা নিজেদের মেয়েদের ইজ্জত রাখতে না পারি, বিদেশে কে রক্ষা করবে? অথচ টাকার লোভে এই সমস্ত মেয়েরা এত বেয়াদব, আর এদের স্বামীরা বা এদের মা বাবারা এরা তো মানুষই না, ওরাও গেছে গোল্লায়, এরাও গেছে গোল্লায়। এইভাবে জেনা ব্যবচারে সর্বত্র এগিয়ে চলেছে, সুন্দর পোশাক পরলে কি আপনি উন্নত মানুষ হবেন নাকি? মূল্যবোধ ধ্বংস তো আমরাই করে দিচ্ছি। কতগুলো হাদিস শোনেন, দয়া করে মুখস্থ রাখবেন, কাজে লাগবে। ওয়ান আনাসিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে দরুদ পড়বেন, সবাই ঘুম পড়বেন না, দরুদ না পড়লে আপনি গুনাহগার হবেন। রসুলের নাম শুনে যেই দরুদ পড়বেন সঙ্গে সঙ্গে আপনার একটা গুনাহ ঝরে যাবে, 10টা নেকি হবে, আল্লাহর কাছে মর্যাদার স্তর 10টা বৃদ্ধি পাবে। এই নেকিতে কেন মাহরুম হবেন? ওয়ান আনাসিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না মিন আশরাতিস সাআহ আন ইউরফাআল ইলমু ওয়া ইউকসারাল জাহল ওয়া ইউকসারাল ইকসারা যিনা ওয়া ইকসারা শুরবুল খামর ওয়া ইয়াকিল্লুর রিজাল ওয়া ইয়াকতাকসুরু নিসাউ حتى يكون لخمسين امرأة القيم الواحد وفي رواية يقل العلم ويظهر الجهل متفق عليه এইখানে আল্লাহ পাক আল্লাহ রসুল আমাদেরকে ছয়টা লক্ষণের কথা বলেছেন কিয়ামতের আলামত। এই হাদিসে ছটা পেয়েছি আমরা। এক, এলেম উঠে যাবে, অথচ এই কথা আমাদের সঙ্গে মিলে না, ঘরে ঘরে এমএ পাস, তো আল্লাহ বলছে রসুল বলছে এলেম উঠে যাবে, এলেম কি উঠেছে? এলেম তার বেড়েছে, তার মানে দিনই এলেম থাকবে না, নৈতিকতা সম্পন্ন এলেম থাকবে না, খালি কী করে টাকা কামাই করা যাবে সেই এলেমটাই থাকবে। আর টাকা কামাই করে মানুষ তো পশু হয়, টাকা কামাই করে কে মানুষ হয় দেখেন তো, যত অপকর্ম ধনীদের হাত দিয়েই হয়, গরিবের হাত দিয়ে অত অপকর্ম হয় না। যার যেই টাকা বেড়ে যায় তেমনি সে বিলাসী হয়ে যায়, তেমনি শুরু হয় তার বদমাইশি। এই কারণে তার ওই এলেম তার কোনো কাজ দেয় না, যে এলেমের মধ্যে দিন নাই, সেটা দুনিয়া আছে, দুনিয়া কখনো মানুষকে সৎ মানুষ বানায় না, মানুষকে কারুনের মতন ধনী বানায়, ফিরাউনের মতো রাজনীতিবিদ বানায়। আল্লামা ইকবাল বহু পূর্বে বলে গেছেন, যখন জুদা হওয়া দিন সিয়াসাচ্ছে তরহ জাতি হ্যায় চেঙ্গিজি, যখন রাজনীতি থেকে দিন পৃথক করে ফেলা হবে তখন সিরেফ চেঙ্গিজ খানের বর্বরতাই টিকে থাকবে। বহু আগেই তিনি বলে গেছেন, 1938 সালে তিনি মারা গেছেন। একথা হাড়ে হাড়ে আমরা উপলব্ধি করছি যারা গণতন্ত্রের বসবাস করি। দুই নম্বর, একসরুল জেহালা, মূর্খতা বৃদ্ধি পাবে, এমন মূর্খর মূর্খ দেশের সর্বোচ্চ প্রশাসনের ক্যাডারদের কাছে যেও আমরা দাঁড়িয়ে যেন কথা বলছি তো মনে হয় যেন এই লোকটা কিছুই জানে না, আমাদের ছাত্ররা যা জানে ওর তো তাও জানে না, আমাকে শুনেই বলছি জানেন স্যার এনারা হলেন সেই লোক যারা আল্লাহ নবীর জমানায় এই বগলে পুতুল রাখতো বলে চারবার করে হাত উঠাতো সালাতের মধ্যে, এরা সেই দলের লোক, আমাকে বলছে, আমার পরিচয় করে যাচ্ছে এই সর্বোচ্চ ব্যক্তির কাছে, সহ্য করা যায় বলেন? মানে তার পদ এত বেশি, তার উপরে একটা পদ বাকি আছে আর সব পদ শেষ। এই মূর্খ যদি বাংলাদেশের এই সর্বোচ্চ ক্যাডারে বসে যায়, পুলিশ আর ওই সমস্ত প্রশাসনিক ক্যাডারে, এরা দেশকে কী করে চালাবে? কিছুই ছিল না, একেবারে মূর্খ, আকাট মূর্খ, লেখাপড়া কিছু খবর রাখে না, অথচ এই দেশের তারা সর্বোচ্চ দায়িত্বে বসে আছেন, এদেশের জনগণ সম্পর্কে আদৌ কোনো খবর তারা রাখে না। আর এক মুফতির বই আজকে পড়ে আসলাম, আরে বাপরে বাপ, ইসলামের ছেলে 12টা মজহাব,
বারোটা মোজা কমতে কমতে চারটে মোজা এসে স্থিতি লাভ করেছে। এই 1400 বছরের মধ্যে এই নিয়ে কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে এখন লা মোজাহাবের এত হইচই শুরু করেছে বাংলাদেশে, এর সব এদেশ হঠাৎ খতম করো, এর বলে ফেকা সেমিনারের বক্তাদের ভাষণ কক্সবাজারে। আজকে বইটা পড়লে কোন ধরনের বিয়াকুবিরা, এরা ইতিহাস জানে না, হাদিস জানে না, সাহিত্য বোঝে না, কোরআন হাদিস পড়ে না, কিচ্ছুই এরা জানে না, অথচ মুফতি ধর্মের নামে এই সমস্ত দাঙ্গাবাজ দলবাজ মুফতিরা যেভাবে ধ্বংস করে দিচ্ছে, ঠিক মূর্খ রাজনীতিবিদরা দেশটাকে শেষ করার জন্য যথেষ্ট আর কারো লাগে না। এরা শিক্ষা বিভাগের সর্বোচ্চ পদে বসে আছে, সেখানে বসে এরা সারাচ্ছে গিয়ে একটা ছেলে ভালো করতে গেলে ছোটোবেলা থেকে ডারালাপা গান গাইতে হবে, হাদিস কোরআন পড়া লাগবে না, আল্লাহর ভয় দেখানো লাগবে, ওই ছোটো ক্লাস ওয়ান থেকে আকডুম বাকডুম ঘোড়াডুম সাজে ওই ওই মুখস্থ করাইতে হবে, জীবনে আল্লাহ খোদার নাম যাতে না নেয়। আর এখন আবার বলেছে কি, ক্লাসে ইংরেজি দেখলাম, ডায়ালগ দেখলাম, আরবি বইতে একটা ডায়ালগ দেখলাম, ছেলে বলছে মেয়েকে মাস মোকা তোমার নাম কি, তো ছেলে মেয়েকে কেন, ছেলে ছেলেকে বলতে পারে না, আরবি বইয়ের মাধ্যমেই এমনি করে নির্লজ্জতা বেহাবনা সরানো হচ্ছে, সকল এই সমস্ত সরকারের দরবারি আলমদের মাধ্যমে সব বই তৈরি করা হয়েছে, যারা কিছু বেতন পেয়ে ইসলামকে বিক্রি করে খাচ্ছে সরকারের কাছে, হতভম্ব হয়ে গেছে। ইংলিশ তো করেছেই, আরবি বইয়ের মধ্যেই সর্বনাশা করে দিয়েছে। এখন যখন সে ক্লাসে পড়বে মাসমুখকে তোমার নাম কি, তো সামনে যদি মেয়ে না দেখে ওস্তাদজি এ তো কে তো স্ত্রীলিঙ্গ, এখানে তখন স্ত্রী তো নাই, তো ওস্তাদজি কী জবাব দেবে, পদে পদে এমনি করে সহশিক্ষাকে উস্কে দেওয়া হচ্ছে, জেন্ডার বৈষম্য দূর করার চেষ্টা করা হচ্ছে, এরপরে মুখে বলা হচ্ছে তোমরা ভালো হও, তোমরা ভালো হও, তোমরা মানুষ হও, অমানুষের শিক্ষা দিয়ে মানুষ তৈরি হবে। 3 নম্বর, এক সুরো জিনা, জিনা বৃদ্ধি পাবে, এটা তো বলা লাগে না, ওই এক সুরো শুরবুল খামার মদ্যপান বৃদ্ধি পাবে। 5 নম্বর, একাল্ল রিজাল ও তাকসুর নিশা, পুরুষের সংখ্যা কমবে, মেয়ের সংখ্যা বাড়বে। হাত্তা ইয়াকুনু লিখামসিনা আমরাতিন আল-কাইয়িমুল ওয়াহিদ, একজন পুরুষ লোকের অধীনে 50 জন মহিলা থাকবে, এটা হতেই আছে, কারণ পুরুষরা যুদ্ধ করে যত বোমা টোমা খাই এরাই মরে, লড়াই টড়াই এরাই করে, তো আর মহিলা তো ঘরে বসে কান্নাকাটি করে, ফলে ওগুলো ঠিকই থাকবে, পুরুষগুলো খালি মরবে, ছেলেগুলি মরবে, বুঝতে পারছেন না, এই যুগ এখন এসে গেছে। এটা গেল 6টা লক্ষণ। এবার আসেন 7 নম্বর, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা তাকুমুস সাআ ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুইয়াতিল আমানা ফানতাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কল কাইফা ইযা আতহা, কিভাবে আমানতের খেয়ানত হবে, আমরা তো সব ভালো মানুষ। কল ইযা বুসতাল আমর ইযা গায়রি আহলি ফানতাযিরিস সাআ, যখন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব দেওয়া হবে তখনই তোরা কিয়ামতের অপেক্ষা করো। তাহলে এখানে দুটো পাওয়া গেলো, একটা হচ্ছে আমানতের খেয়ানতকারী, ব্যাংক লুট, মানে দুনিয়া সারা লুটের কারবার চলছে, এখন কিচ্ছু বলার কায়দা নেই, কারণ আপনি গায়ে দেবেন তো আবার সাহস আপনার আছে, ভোট করতে হবে তো, খালি ওই পত্রিকার লেখালেখি একটু হয় ওই পর্যন্তই, কোনো কিছুই হয় না, এবং রিজার্ভের টাকা পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে বিদেশে, কেউ ঠেকানোর লোক নাই, কারণ আমানতের খেয়ানত। ঠিক অমনি করে অযোগ্য নেতা যখন দেশে এসে যায়, তার কোনোই ক্ষমতা থাকে, দুর্বল, ও সেটা কিছু বক্তব্য দিতে পারে মানুষকে খুশি করার জন্য, হয় না। আজকে আমেরিকাতে শুরু করে দেশ পর্যন্ত যেখানে যান অযোগ্য নেতৃত্বে ছড়াছড়ি, এটা আখেরি জমানার লক্ষণ। এ গেল 6-2-8টা। আরও দেখেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরাল মাল ওয়া ইয়াফিদা হাত্তা ইখরাজুর রাজুল যাকাতা মালি ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবুলুহা মিনহু, অতদিন কিয়ামত হবে না যতদিন মানুষের টাকা পয়সা বৃদ্ধি পাবে, এত বেশি হবে, পানির মতো প্রবাহিত হবে, সে ঘর থেকে বেরিয়ে জাকাত দেওয়ার লক্ষ্য জি পাবে না, বললো কালকে আসলে নিতাম, আজকে আর দরকার নেই, টাকা পয়সা বেশি হয়নি, অস্বীকার করলে তো হবে না, জানতো একটা কামলা পান কি, আজকের মাঠে ধান কাটার জন্য কৃষক খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না, কামলা পাওয়া যাচ্ছে না, পেরে এই সময় বড় লোকের কাপড় চাপড় খুলে এখন গামছা মামছা বেঁধে যাচ্ছে ধান কাটতে, এখন উপায় তো নাই, দিন কোন দিক যাচ্ছে, আস্তে আস্তে এটা হচ্ছে। এরপরে অর্থাৎ তাউদার আরদুল আরব মরুজান ও আনাহারা, আরবের এই মরু বালুগুলো যতক্ষণ পর্যন্ত নদীনালার দেশে পরিণত না হবে ততদিন কিয়ামত হবে না। এই বাংলাদেশি শ্রমিকরা আরব দেশে গিয়ে আরব যা বানাই ফেলেছে, কিসের বাংলাদেশ, এত সুন্দর গমের গাছ হচ্ছে,
দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। ওরা বলে মাজরা, সমস্ত আরবে এখন কৃষিক্ষেত্রে বিপ্লব শুরু হয়ে গেছে, যার আগে খেতে পাইত না। তো আমি যখন গেলাম সর্বশেষ 2000 সালে হজে গেলাম, তার আগে 1998 সালে একবার রিয়াদ থেকে মক্কা পর্যন্ত উমরা গিয়েছিলাম। এই 1008 মাইল রাস্তা এক বাঙালি ড্রাইভারের সঙ্গে গিয়েছিলাম। আমি বললাম হয়েছে কি আরবের অবস্থাটা কি? তো স্যার এসব আমাদেরই অবদান, এই বাঙালিরা হলো চাষবাসের জাত, এরা এখানে এসে এসব এসি মেসি পছন্দ করে না, এরা কী করে তরি তরকারি বানাবে সেই ধান্দায় থাকে, পাহাড়ের মাথায় পানি দিয়ে শশা বানাচ্ছে লাউ বানাচ্ছে, দেখলে থ হয়ে যেতে আরে বাপরে বাপ। এখন দুবাইতে একটা বাঙালির খুব নাম হয়ে গেছে, খুব চাষবাস করতেছে, আর এখনও শুনতে পাচ্ছে নাকি সেই মঙ্গল গ্রহে চাষ হচ্ছে, সেখান থেকে কী কী লেটুস পাতা বানাইছে। মানে এই আরবে যতদিন পর্যন্ত নদীনালার দেশে এবং সুন্দর ফসল ফলাদি না হবে ততদিন কিয়ামত হবে না, তেমন ওটা হওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ কিয়ামতের লক্ষণ আস্তে আস্তে প্রকট হচ্ছে। এখানে আরেকটা জিনিস আসছে 11 নম্বর, হাত্তা এবলগাল মাসাকান ইহাব ওয়া ইউহাব, মদিনা শহরের ঘরবাড়ি যখন বেড়ে গিয়ে ইহাব ওহাব এলেন, আল্লাহ নবী দুটো স্থান নাম বলেন, অত দূর পর্যন্ত চলে যাবে। তারা 10 বছর আগে মদিনায় গিয়েছেন আর এখন মদিনায় গিয়ে দেখেন মদিনার চেহারা কোথায় চলে গেছে। শুধু মদিনার মসজিদটা এত বড় হয়েছে ভাই, ইমাম যে কোথায় খুঁজে পাওয়া যায় না, ও জামাত টামাত কিছু হয় না, কারণ জামাত পর্যন্ত আগেতে গেলে আমার রাকাত ফেল হয়ে যাবে, মাইক চলছে, আমি এখানে দাঁড়িয়ে গেলাম কি ওই যে ওই 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 যেতে হচ্ছে হাফ মাইল যাওয়া লাগবে, তারপরে তো জামাত ধরবে না ভাই, তো যেতে যেতে হচ্ছে জামাত শেষ। আর ওই হারামাদের ইমামরা এত দ্রুত সালাত আদায় করে, রাগ হয় আপনার, তিনবার তো সুবহানাল রাব্বিল আলা আজাদ আজমিতে বলবি তো, ওই যে এত কীভাবে পড়ে আল্লাহ জানে। ওই হাদিস আছে যে জামাত পড়ার সময় একটু দ্রুত পড়ছে, এমন দ্রুত পড়ে যে আপনি শুরু থেকে জামাত পড়ে পৌঁছতে যে জামাত শেষ হবে, এজন্য একই মসজিদে কয়েক গন্ডা জামাত দাঁড়াই যায়, কোনো উপায় নাই, কী করবে কি? শুধু মসজিদ এত বড় হয়েছে, আর দোকানপাট বেড়েতে একবার কোথায় চলে গেছে, প্রতি বছর হোটেল ভাঙতে আসে, এমনকি মক্কার হোটেল ভাঙা শুরু হয়ে গেছে। এইগুলো সব কিন্তু কিয়ামতের লক্ষণ। এই 11টা লক্ষণ মনে রাখেন, আমাদের সঙ্গে তুলনা করেন। আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ আযাবুহা ফিদ দুনিয়া আল ফিতানু ওয়াল জালাজালু ওয়াল কাতলু রাওয়াহু আবু দাউদ মিসনাদুন সহীহ। আমার এই উম্মত, উম্মতে মারহুমা, আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত, এরা আখেরাতে চিরস্থায়ী আজাবে ভুগবে না। খালেদিনে ফিয়া কাদের, কাফেরদের না তো, মুসলমানরা তো কাফের না, অতএব এরা আখেরাতে চিরস্থায়ী আজাব ভোগ করবে না, কিন্তু আজাব ওয়াফি দুনিয়া আল ফিতানো ও জালাজলো ওয়াল কাতলো, দুনিয়াবী আজাব তাদের হবে, এক ফেতনা সমাজে, ফেতনা ফেতনা বুঝছেন তো, নানাবিধ ফেতনা, নাম কিন্তু বহু দরকার নেই, বুঝে নেন, বাপ ছেলেকে সম্মান করে না, বড় ভাই ছোটো ভাইকে স্নেহ করে না, স্ত্রী স্বামীর মধ্যে মিল নেই, মানে ফেতনার কোনো হিসাব নেই, বলছে কত যে কত ধরনের ফেতনা হিসাব করে বলা যায় নাকি ফেতান। 2 নম্বর জালাজেল ভূমিকম্প, ঘন ঘন বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে না। 3 কাতল হত্যাকাণ্ড, তুচ্ছ কারণে মানুষ মেরে ফেলে দিচ্ছে, মরার পরে বাস কদিন পত্রিকা হয়েছেই হলো, এবার পুলিশ আর জীবনে খুঁজি পাবে না ওর কী হচ্ছে। হ্যাঁ তদন্ত চলছে, বাদীও সে মরে না, বাদীও মরবে, বিবাদীও মরবে, মামলা চলবে, এই হলো এদেশের বিচার ব্যবস্থা। কী হবে কিছু বলার তো নাই, কে ঠেকাবে? মানুষ যদি নিজে পরিবর্তন না হয় কে তাকে পরিবর্তন করতে পারে নাকি? আখেরাতের ভয় ছাড়া মানুষকে পরিবর্তন করার কোনোই ক্ষমতা নাই। কোন আয়েশা ধারা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আউওয়ালা মা ইউকফাউল ইসলামু কামা ইউকফাউল ইনাউ ইয়ানিল খামরু ইসমুনা বেগার ইসমিহা রাওয়াহু দারমি বিসনাদিন হাসান। মনে রাখে হে আমার উম্মত, বাটি যেমন উল্টে দেয়, পাত্র উল্টে দিয়ে পানি ফেলে দেয় না, ঠিক অমনি ইসলামকে উল্টে দিয়ে প্রথম যে বস্তু সেটা হলো মদ্যপান। যদি একবার আমার উম্মতে মদ খাওয়া শুরু করে দেয় একেবারে ইসলাম উল্টে যাবে, থাকবে না কিছু, এর চেয়ে ভাষা আর কী দেবেন উনি। কামা ইউক ফাও ইনা ও যেমন পাত্র উল্টে দেওয়া হয় তখন তারা মদ পান করবে, ইসমুনাহা বেগার ইসমিহা, মদ নাম না দিয়ে বেনামিতে মদ পান করবে, কথা ঠিক না?
কত যে নাম বের হচ্ছে ভাই জীবনে, কি আমরা ফেন্সিডিল নাম শুনছি, মত মদি এখন দেখি ফেন্সিডিল ইয়াবা হরেক রকম বের হতেই আসছে, সারা বিশ্বব্যাপী মদের কারবার চলছে। এবার আসেন জেনা সম্পর্কে, স্পেশালি আল্লাহ রাসূল কি বলছেন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালাহ। আল্লাহ পাক আদম সন্তানের জন্য জিনার অংশ নির্ধারিত করে রেখেছেন, সে অবশ্যই তা গ্রহণ করবে, সে পাবে। এক, জিনাল আইন আর নজর, চোখের জিনা, জবানের জিনা, নফসের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, চোখের জেনা দেখলেই তার মধ্যে খারাপ চিন্তা চলে আসবে, কানের জেনা সুন্দর মধুর কণ্ঠ শুনলেই তার মন খারাপ হয়ে যাবে, জবানের জেনা মোবাইলে ভালো কথাবার্তা বললেই বাস শেষ, আর নফসের জেনা মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হওয়া, হাতের জেনা গায়ে স্পর্শ করা, পায়ের জেনা সেখানে হেঁটে যাওয়া। যদি ওই মেয়ে দুটি তার বাড়ি থেকে হোটেলে না আসতো জন্মদিন উৎসব পালন করার জন্য দুজন বেগানা ছেলেদের সাথে, তাহলে আজকে তাদের এই দুর্দশা হইতো? ঠিক এসব শিক্ষিতা মেয়েদের, তাদের নিজের ইজ্জতের চিন্তা তাদের মাথায় নাই, তারা বাপ দাদারা ভাবছে আমার মেয়েকে ঢাকায় পড়াচ্ছি, না জানি কত বড় কিছু হচ্ছে, হচ্ছে একটা গাধা গরু সেজে খারাপ কিছু হচ্ছে। এবার আসেন আল্লাহ রাসূল এর পরে বলছেন, তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নিকটে সবচাইতে কঠিন পাপ কোনটা, প্রথমে দুটো বললেন যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকা, তারপরে বললেন বাপ মায়ের সঙ্গে অবাধ্যতা করা, তারপরে বললেন প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা। ফ্ল্যাটে অধিকাংশ মানুষ বসবাস করে, টুইন ফ্ল্যাট এপাশে একটা ওপাশে একটা, খালি দরজা খুললে হয়ে গেল, হর হামেশা এগুলো হচ্ছে শহরে, ধনীদের মধ্যে বাইরে সুন্দর পোশাক পরা সব, ঘরে ঘরে এখন এখন প্রসকোটার সৃষ্টি হয়ে গেছে, কিন্তু এগুলো কিচ্ছু বলার নাই। হোটেলের নামগুলো যেগুলো হচ্ছে ঢাকাতে উত্তরাতে, রিপোর্ট দিয়েছে মাত্র 44টা তালিকা নাকি আছে অধিদপ্তরের কাছে, 1500 হোটেল চলছে বনানী উত্তরা আর গুলশানে, যে সবগুলো কোনো লাইসেন্স মাইসেন্স নাই, সমানে সেখানে অপকর্ম চলছে, ধনীর দুলাল দুলালের এমনকি বহু বিনিময় পর্যন্ত হয় সেখানে, বাইরে সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, করছে সমাজের উচ্চ শ্রেণীর লোকরা, করছে বড় বড় জনপ্রতিনিধিরা, করছে বড় বড় নেতারা, যাদের হিসাবে একবার ইরশাদ রামলি এসেছিল পত্রিকা, এখন ওগুলো পাই না আর, যারা এদেশের শাসক রক্ষক, এমনকি আগে ওসির কথা শুনলাম পত্রিকায়, যাত্রাপথে এক মেয়েটাকে ধরে নিয়ে তিনতলা উঠে সাদের পরে তাকে ধর্ষণ করছে, যেই বলছে তোমার বাড়ি রিপোর্ট আসছে, এমনকি গত দু সপ্তাহ আগে রাশিয়াতে শুনলাম রাতে 1:30টার সময় যেই উঠছে এক বাড়িতে, মেয়েরা সব ভয় পেয়ে গেছে, কী ব্যাপার কেন আসছেন আপনারা, বলছে এখানে রিপোর্ট আসছে, কী রিপোর্ট আসছে, ঘর তল্লাশি হবে, খুব তল্লাশি কিছুই পায়নি, চলে গেছে ঢাকা যদি বলো, পরদিন অফিস যদি বলো থানায় গিয়েছে কী ব্যাপার, বাসা গেলেন কেন, আমরা দেখছি আপনার বাড়িতে নাকি বোরকা পরা মেয়ে বেশি যায়, চিন্তা করেন বোরকা পরা মেয়ে বেশি যায় বলে রাত 1:30টার সময় তার বাড়ি যেতে তল্লাশি করার জন্য, এ কোন ধরনের প্রশাসন, উদ্দেশ্য কী তা তো বুঝতেই পারছেন, যাবতীয় লজ্জাশীলতা দূর থেকে একদম দূরে চলে গেছে। এতে প্রতিকারের উপায় আল্লাহ বাতলে দিয়েছেন, কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা এই শ্রেষ্ঠ উম্মত, তোমাদের কর্তব্য হলো একটাই, মানুষকে তোমরা ন্যায় কাজের উপদেশ দাও, অন্যায় কাজ থেকে বিরত রাখো, এই আমর বিল মা'রুফ ও নাহি আনিল মুনকারের এই গুণ যতদিন মুসলমানদের মধ্যে থাকবে ততদিন সমাজ অত দ্রুত ধ্বংস হবে না। কিন্তু আজকে কি সেটা হারিয়ে যায়নি? আপনি একটু হক কথা বলেন, কালকে আপনার বিরুদ্ধে জঙ্গি তকমা লাগিয়ে জেলে ঢুকে দেবে, হক কথা মানে ইসলামিক কথা, অন্য কোনো তো হক নাই, তো হক তো খুলে ইসলামের কাছেই আছে, ইসলামিক কথা বললেই বাস আপনি হয়ে যাবেন জঙ্গি, কি চমৎকার একটা পরিভাষা তৈরি হয়ে গেছে দেশে, আমর বিল মা'রুফ ও নাহি আনিল মুনকার এই গুণ যদি আপনার আমার মধ্যে থাকে ইনশাআল্লাহ সমাজ খুব দ্রুত ধ্বংস হবে না। এখন একটা ছেলে অন্যায় করলে পাশে শত শত লোক দাঁড়িয়ে দেখে, কেউ তাকে ঠেকানোর লোক হয় না, হচ্ছে না সবসময়,
একটা মেয়েকে ইফটিজিং না কি একটা নাম বের হয়েছে, পাশে সবাই দেখছে, মোবাইলে ছবি তুলছে, যে খাদিজা যে মেয়েটা দেখেন না পত্রিকায়, মোবাইলে ছবি তুলেছে, অথচ তাকে কোপাচ্ছে প্রকাশ্য দিনে বেলা হাসুবাদী, ঠেকানোর জন্য কেউ এগিয়ে যায়নি, ধিক ওই সাংবাদিকদের যারা ছবি তুলে সব পত্রিকা দিয়েছে কিন্তু মেয়েটাকে ঠেকানোর চেষ্টা করা নেই, এটা কি মানুষ? ঘরে ঘরে এগুলো চলছে। এই আমর বিল মারুফের এই গুণ থাকলে তারা এটা দেখতো না, আগে দেখতো আগে বাঁচাই তারপর অন্য কিছু হবে। আর দিন ওয়ান নসিহা, আল্লাহ রসুল বলছেন দিন হচ্ছে নসিহাতের নাম, ওই ব্যক্তি দিনদার সে মানুষকে নসিহাত করে, উপদেশ দেয়। উপদেশ আজকে হারিয়ে গেছে, বড়রা ছোটদের উপদেশ দেন না, চাচারা ভাতিজাকে উপদেশ দেন না, বড় ভাইরা ছোটো ভাইকে উপদেশ দেন না, বাবারা ছেলেদের উপদেশ দেয় না, খালি টাকায় ছেলে কত টাকা আয় করে দেবে। তিন তালিমুদ্দিন, দিনী শিক্ষা উঠে গেছে, দিনী শিক্ষা যদি না থাকে সব শেষ হয়ে যাবে। দুনিয়াবী শিক্ষা মানুষকে দুনিয়াদার বানায়, দিনদার বানায় না। আর দিন না থাকলে কখনোই নৈতিক মূল্যবোধ উজ্জীবিত হতে পারে না, নৈতিক মূল্যবোধ আগে দেখতে হবে। দেখুন তো কয়টা মাদ্রাসার ছাত্র জেনার ধর্ষণ করে, কয়টা মাদ্রাসার ছাত্র জঙ্গি হয়েছে, আহলেদের যুবসংঘের কোন ছেলে জঙ্গি হয়েছে, আহলে বাংলাদেশে কোন বেটা জঙ্গি হয়েছে আজ পর্যন্ত? অথচ যত রাগ আমাদের উপরে, কারণ তো একটাই, নেতারা যেভাবে চলতে বলে আমরা সেভাবে চলি না। আগে তো মেয়েরা রাস্তা হাঁটার সময় সালাম দিত না, এখন দেখি বোরকা পরা মেয়েরা পাড় থেকে সালাম দেয়। আরে বাহ, এই এত অ্যাডভান্স কখন হলো? শুনেছে সালাম দিলে নেকি হয়? এই বেটা তোর সালাম কোন কে নেবে রে? মেয়েরাও সালাম দিচ্ছে, সাবধান হবে মেয়ে মুসলিরা, রাস্তাঘাটে চলবা, বেয়াদবি করবা না, কোনো পুরস্কার দিয়ে সালাম দেবে না, চুপ করে থাকবা, তোমার সালাম শোনার তোমার নেকি তো হবে না বরং গুণা হবে, কারণ তোমার এই সুন্দর কণ্ঠে সালাম শুনলে ওই লোকটা যদি বধ হয় ওর মনের মধ্যে চিন্তা হবে, এই লোকটা মেয়েটা খুব ভালো দেখছি, পিছিয়ে ঢুক দৌড়াবে, বোরকা পরছো তোমরা এমন বোরকা, ও বোরকা সে ওই ল্যাংটা হয় ভালো, এমন ডাঠের বোরকা, এমন টাইট বোরকা, কীভাবে উঁচু নিচা সব তো টের পাওয়া যাচ্ছে, ওই বোরকা পরা কোনো দরকার নেই, সবটাই নিজের কাছে। লেবাস ও তাকওয়া খায়ের, মনে রেখে দেবো তাকওয়ার লেবাস হলে সর্বোত্তম লেবাস, ওপরে অবশ্যই ঢিলা ঢেলা পোশাক পরবে, কিছু পুরুষ তৈরি হয়ে গেছে তোমরা, গেঞ্জির উপর দিয়ে জামা গায়ে দে, জামাটা এমন বড় যে গেঞ্জি দেখা যায়, ও জামা গায়ে দিয়ে লাভটা কি? সে দেখা যাচ্ছে পাশে সব দেখা যাচ্ছে, গরুর মতন সব দেখা যায়। তো কী কোন জাতের মুসল্লি তুমি? মাথা টুপি ঠিকই আছে, এই সাফারি শার্ট পরে ফতুয়া পরে সালাত আদায় করার বদভ্যাস ছাড়ো, পুরুষদের বলছি, আর মেয়েদের বলছি টাইট বোরকা হারাম করে দাও, আর তিনটা থ্রি পিস পরে জাহাগের একটু কাপড় গায়ে একটা ঝুলে তোমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, আর বলবে আমাকে তোমরা ধর্ষণ করিও না, তোমার মতন বেয়াদবকে কী করতে হবে? তোমার সম্মান করা লাগবে নাকি? বেয়াদব শয়তানগুলো সব জুড়ে গেছে, হাদিসটা মনে রেখে দিও, রব্বা কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মামিলাতিন, আখেরি জমানে এমন কিছু মেয়ে লোক হবে যারা কাপড় পরবে কিন্তু ল্যাংটা কীরকম? মাইলাতিন, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে, মামিলাতিন নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে, তাদের চুলগুলো হবে কাল কালবে বখতিন, উটের উপরে কুজার মতো ডাটা ঘুরে বেড়াবে। তোমার মতো মেয়েরা জাহান্নামী মেয়ে, তোমার কোনো দরকার নেই আমার, তুমি এসো না মসজিদে, বেয়াদবগুলো যা জড় জড় হয়েছে, এইরকম যে পুরুষগুলো তারা আছে তোমরা সাবধান থাকো, পারলে ভদ্র পোশাকে চলো, ঢিলা ঢালা পোশাকে, আর নইলে ল্যাংটা ঘুরে বেড়া তোমার কোনো দরকার নাই। কী হচ্ছে দেশে, নির্লজ্জতা বেহাপনা চূড়ান্ত চলে গেছে। এরপরেও বলছি আমরা হচ্ছে আধুনিক, আমাদের এখন নাকি কী একটা হয়েছে বলে উন্নয়নশীল থেকে মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে, তোমার আয়ের দরকার নেই, নিকৃষ্ট থাকো, পৃথিবীতে সবচেয়ে ধনী রাষ্ট্র আমেরিকা, সবচেয়ে নিকৃষ্ট রাষ্ট্র হলো আমেরিকা, দেখো জেনার তালিকা, দেখো খুনের তালিকা, দেখো ডাকাতির তালিকা, আমেরিকা কয়টা হয় আর বাংলাদেশে কয়টা হয়, বৃহত্তম গণতন্ত্র দেশ ভারতে দেখো সেখানে হিসাব দেখো তাদের কী অবস্থা, অত পাশেই ভুটান একটা গরিব রাষ্ট্র, পৃথিবীর সুখী রাষ্ট্রগুলির মধ্যে ভুটান হলো চার নম্বরে, সেখানে কোনো টাকা পয়সা কোটিপতি নাই কিন্তু সেখানে কোনো অসুখী মানুষ নাই। সুখ আগে চাই, যা জান মাল ইজ্জত নিরাপত্তা যে দেশে নাই, ধিক টাকা পয়সার কারণের ফেরাউনের দরকার নাই, আমার মতো নিরীহ বেলাল অনেক ভালো কারণ ফেরাউনের চাইছে, তার কাছে একটা পশু পর্যন্ত নিরাপদ,
একটা ইমানদার মানুষের কাছে একটা পশু পর্যন্ত নিরাপদ, একটা বেঈমানের কাছে কিছুই নিরাপদ নয়। সুন্দরবনে হরিণগুলো মারে কারা? এই বড় লোকরা যায় সুন্দরবনে বেড়াতে, সব হরিণ খেয়ে শেষ করে দেয়। কোনো গরিব এগুলো করে না, যদি করে তাকে দিয়ে করানো হয় টাকা দিয়ে। অতএব সাবধান হয়ে যান, টাকার পিছনে ছোটেন না, যেটা আপনার তকদির আছে ওটা আসবেই, ওটা কেউ নিতে পারবে না। হয়তো টাকার পিছনে ছুটে দুনিয়ার বিনিময়ে আখরাত বিক্রি করা, একে হাদিসে বলা হয়েছে কাফের, মনে রেখো সকালবেলা সে কাফের হয়ে জন্মগ্রহণ করবে, কাফের ঘুম থেকে উঠবে, সন্ধ্যেবেলায় মুমিন হবে, সন্ধ্যেবেলায় কাফের হয়ে ঘুমাবে, সকালবেলা সে মুমিন হবে। সাহাবে একরাম জিজ্ঞেস করেন, হে আল্লাহর রসুল তারা কারা, এটা কেন হবে? আল্লাহ রসুল বললেন, আবিউদ্দিনহু বিগারাজিদ দুনিয়া, সে দুনিয়ার বিনিময়ে তার দিনকে বিক্রি করবে। এটাকেই হাদিসে বলা হয়েছে কুফরি। যে চারটিখানে কথা মনে করেন নাকি, এক লাখ টাকা ঘুষ পাবো তার জন্য দিন বিক্রি করে দেবো? হবে না। যারা যত বড় পদে আছেন তাদের তত বড় পরীক্ষা। অতএব সাবধান, পরিবারকে ইসলামী পরিবার গড়ে তুলতে হবে যদি বাঁচতে চান, উপায় নেই। বড় ছোট ভেদাভেদ পরিবার থেকে শেখাতে হবে, অল্পে তুষ্ট থাকা পরিবার থেকে শেখাতে হবে, নিজের কাজ নিজ হাতে করে পরিবার থেকে শিখতে হবে। নিজে খাইয়ে দিয়ে প্লেট চেট পেটে কিছুকে ফেলে রেখে চলে আসবে, আর মা যেয়ে ধোবে কেন? মা কি তোমার চাকর নাকি? নিজের পেট তুমি নিজে ধুতে পারো না? তোমার বিছানায় মা গোছাবে কেন বেটা? তুই নিজে নিজের বিছানায় গোছাতে পারো না? সংসারের কাজ তুমি করবে না, ও মেয়ে লোকেরা করবে, কারণ মেয়ে লোকের তো গোলাম নাকি? আল্লাহ নবী নিজের সংসারের কাজ নিজে করতে, নিজের জুতা পুটে নিজে সেলাই করেছেন, অথচ তার 9টা থেকে 11টা বউ ছিল, তারাই সাক্ষী দিচ্ছে। আল্লাহ নবী নিজে দুধ দহন করেছেন, নিজের জুতা সেলাই করেছেন। সিরাত রসুল পড়ে দেখুন, সকল দিয়ে দিই সেখানে আমরা। বিশ্বের শ্রেষ্ঠ মানুষের পারিবারিক জীবন যদি এটা হতে পারে, আমাদের হতে পারে না? শিখতে হবে সেখান থেকে, নিজের পরিবার থেকেই শিখতে হবে। ডিগ্রি দিয়ে কিচ্ছু হবে না, স্কুল কলেজের কোনো লেখাপড়া নাই, ওখানে তাহলে গোল্ডেন পাওয়া কাজ, ওখানে মানুষ হওয়া তৈরি, মানুষ তৈরি করার কারখানা না ওটা, মানুষ হবে নিজের পরিবারে। অথবা যারা পরিবার প্রধান আছেন, দয়া করে নিজের পরিবারকে ইসলামী পরিবার বানানোর চেষ্টা করুন। কে কী বলছে ডাইনি তাকাবেন না। আপনার সন্তান যদি ভালো না হয়, আপনার চাইতে দুঃখী মানুষ দুনিয়াতে কেউই নাই, সবসময় মনে রাখবেন। পত্রিকার ছবিটা আর বারবার আমার মনে ভেসে ওঠে, মিরপুরে মাজা বাঁকা বুড়া মানুষ 77 বছর বয়স, লাঠি নিয়ে এবং একটা ছোট্ট থলি ঝুলে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, সাংবাদিকদের ক্যামেরায় বন্দী হয়ে গেছে। সাংবাদিকরা বলছে, চাচা যাচ্ছেন কোথায়? যাচ্ছি যেদিকে চোখ যায়। কেন? এই দেখছেন না পিছনে তিনতলা বাড়ি, এসব আমার। তো চলে যাচ্ছেন যে? না, 7টা ছেলে, সব বউরা, সবাই বলে বুড়োকে হটাও, এ কে খাইয়ে দিয়ে বেড়ায়, ঝামেলা করে বেড়ায়, আমরা তো কাজের মধ্যে থাকি সবসময়, কেউ আমাকে আশ্রয় দিল না। তো আজকে চলেছে আল্লাহর আশ্রয়ে, দেখি আল্লাহ আমাকে কোথায় স্থান দেন। বাংলাদেশের মিরপুরে খবর, কারণ ও সন্তান একটা মানুষ, সব জানোয়ার হয়েছে একটা। যদি ছোটো থেকে ছেলেগুলো সে মানুষ করতো, দিনদার বউ নিয়ে আসতো বাড়িতে, এমএ পাস বিএ পাস না দেখে, তাহলে তার বাড়িতে শান্তি থাকতো। সকলে বদমাস নিয়ে আসতো বাড়িতে, সুন্দরী দেখছে, সাদা চামড়া দেখেছে, বা মাশাআল্লাহ একটা বড় জিনিস পেয়ে গেছি। আপাতত এই বিষয়টির সঙ্গে দুটো বিষয় যোগ করে নেন, সুফিবাদ আর সেকুলারিজম। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতাবাদ। এ ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে এই, এরা রাজনীতি থেকে, রাষ্ট্র ক্ষমতা থেকে, শাসন প্রশাসন থেকে দিনকে বহিষ্কার করে দিয়েছে। তাদের ধারণায় দিন এবং দুনিয়া পৃথক, ফলে সেখানে নিজেদের ইচ্ছা মতো শাসন প্রশাসন আইন কানুন তৈরি করে দেশটাকে গোল্লায় নিয়ে চলে যাচ্ছে। আর একটা সবচেয়ে বড় ক্ষতি করেছে সুফিরা, এরা করেছে ফসল দিন ও দুনিয়া, দিন এবং দুনিয়া আলাদা। দিনের জন্য এরা মারাফাতি সবক নেয়, নফসের ট্রেনিং নেয়, নফস পরিষ্কার করে, আত্মশুদ্ধির নাম করে 6টা লতিফা চালু করেছে, হু 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 করে স্থমরা হই হই করে, শেষে যে বুমতে গ্যাজাবেরি ফানাফিল্লা হয়ে যায়। এই ফানাফিল্লা বাকাবিল্লাওয়ালারা তারা দিনকে আলাদা করেছে দুনিয়া থেকে, ফলে এদের কাছে দুনিয়া নাই, এরা মাটির তলানেই ভাবে, মাটির উপর নিয়ে কিছু চিন্তা করে না। আর এই সেগুলাররা খালি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, রুহানি খোরাক নিয়ে কখনো চিন্তা করে না। এই দুটি শক্তি, এই দুটি ষড়যন্ত্র এসেছে ইহুদি নাসারদের পক্ষ থেকে। নাসারারা প্রথম এই মারাফাতি তত্ত্ব রাহবানিয়াত সন্ন্যাস ব্রত চালু করে, আর ইহুদিরা চালু করে এই সুদীর অর্থনীতির মাধ্যমে মানুষের মধ্যে সেকুলারিজম ঢুকিয়ে দিয়েছে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, তার জীবনের সার্বিক দিক ও বিভাগ ইসলাম গাইডলাইন দেয়। অর্থাৎ ইসলাম
ক্ষতি যদি কেউ করে থাকে এই দুটি দর্শন সবচেয়ে ক্ষতি করে দিয়ে গেছে, রাজনৈতিকভাবে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয়ভাবে সুফিবাদ। এই দুটো থেকে সাবধান। কোনো আলেম ওলামা এই দুটোকে সমর্থন করে নাই, কোনো ব্যক্তি করতে পারে না, যাদের মধ্যে কিছুটা দূরদর্শিতা আছে। এরপরে রমজান, আগামী সপ্তাহে তো রমজান, তাই না? রমজান আসলে প্রথম রাত থেকে আল্লাহ পাক ডাক দেবেন, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, ইয়া বাগিয়া শাররে আকসের, হরিল্লাহি ও তাকাও মিনান নার। হে কল্যাণের অভিযাত্রীরা এগিয়ে চলো, হে অকল্যাণের অভিসারীরা থেমে যাও। মনে রেখো রমজানের প্রতিরাত্রিতে বহু জাহান্নামীকে আল্লাহ পাক মুক্তি দান করবেন। তিনি বলছেন দেখো, খেসাও উম্মতি আসিয়াম, সহিয়া 1830 নম্বর হাদিস, আমার উম্মতের খাসি হওয়া হলো সিয়াম রাখা। যৌন উন্মাদনাকে যদি দমাইতে চাও নিয়মিত সিয়াম রাখো, মোটে না পড়ো সপ্তাহে দুদিন, সোমবারে বৃহস্পতিবারে, আইএম বাজার তিন দিন, পূর্ণিমার আগে পিছিয়ে ওড়ে তিন দিন, এগুলো সারা বছর অভ্যাস রাখো, আর রমজানের 30টি সিয়াম নিয়মিত রাখো। এই প্রশিক্ষণ যদি হয় আমাদের যুবকদের মধ্যে, তাহলে তাদের দ্বারা মূল্যবোধ উন্নীত হবে, অবনত হবে না। যদি যুবশক্তি ধ্বংস হয়ে যায় সমাজ ধ্বংস হতে সময় লাগবে না। রমজান যেন আমরা নিয়মিত পালন করি, প্রথম দিন থেকেই যাতে আমরা নিয়মিত রমজানের প্রশিক্ষণ গ্রহণ করি, প্রত্যেককেই এই অভ্যাস রাখতে হবে। যারা দাম বাড়ান তাদেরকে দয়া করে প্রতিবারে বলি, এবারে বলছি, রমজান মাসে বাংলাদেশকে মানে গজবের মাস বানিয়ে দিয়েন না। প্রত্যেক ব্যবসায়ী প্রতিজ্ঞা করুন, আমি অন্য মাসে যা লাভ করতাম এই মাসে অন্তত 2% কম লাভ করবো, আপনার ব্যবসার উন্নতি অবনতির মালিক আল্লাহ। চেষ্টা করেন, যে যেখানে আছেন দয়া করে রমজান মাসে বেশি বেশি দান করবেন, কৃপণ হবেন না। আল্লাহ রসুলের কার রিহেল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো উনি দান করতেন। রমজান মাস এমন একটা মাস, হতভাগা মুসলমান, বাংলাদেশেই রমজানকে গজবের মাসে পরিণত করে ফেলেছি আমরা। সমস্ত ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে, প্রতিবারে হয় এখনও হচ্ছে, শাসন নেই, প্রশাসন নেই, কিছুই নেই, খালি একটু আই ওয়াস একটু বক্তব্য রাখে, এ হয়ে গেল। যাদের হাতে ক্ষমতা আছে আল্লাহ তাদেরকে সত্যিকার অর্থে রমজানকে রমজান হিসেবে প্রতিপালন করার জন্য আল্লাহ পাক তাদেরকে অন্তরটাকে ফিরিয়ে দিন, অন্তর না ফেরানো পর্যন্ত হাত ফিরবে না। আমরা দোয়া করি আমাদের সরকার, আমাদের প্রশাসন সত্যিকার অর্থে যেন দেশটাকে সুন্দর দেশে পরিণত করার জন্য আল্লাহ পাক তাদের ক্ষমতা দান করেন। যারা সমাজ নেতা, যারা বিভিন্ন স্তরে নেতৃত্বে আছেন, সবাই যেন দিনমুখী হন। দিন ছাড়া দুনিয়া দিয়ে কশ্চিন কালেও সমাজে উন্নতি হবে না। আপনি যত টাকাওয়ালা হবেন তত ধ্বংস হবে, যত ধর্মনিরপেক্ষ হবেন তত ধ্বংস হবেন, যত বস্তুবাদী হবেন তত ধ্বংস হবেন, যত দিনদার হবেন তত উন্নত হবেন, যত দিনদার হবেন তত উন্নত হবেন, যত দিনদার হবেন তত উন্নত হবেন, এর কোনো ব্যত্যয় নাই, এটাই আমাদের চূড়ান্ত কথা। অথচ যেতে দেশে যাদের দিনের পরিবেশ থাকে, সে পরিবেশ তৈরি করার দায়িত্ব দেশের সর্বস্তরের জনগণের, এবং সবচেয়ে বেশি দায়িত্ব দেশের দায়িত্বশীল কর্তৃপক্ষের। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানকে সত্যিকার অর্থে পালন করার তৌফিক দান করুন, এবং রমজান মাসের আগে থেকেই এখন থেকে যেন আমরা প্রতিজ্ঞা নিতে পারি যে আমরা কোনোদিন কোনো মিথ্যার সঙ্গে, মিথ্যা কথা কাজের সঙ্গে আপোষ করব না। রমজানের সিয়াম শুধুমাত্র খানাপিনা বন্ধ করার নাম নয়, রমজানের সিয়াম আপনার পুরো দেহ সত্তার সিয়াম, শুধু পেটের সিয়াম নয়, পুরো দেহ সত্তা যাকে বলে, জিহ্বার সিয়াম, হাতের সিয়াম, পায়ের সিয়াম, পেটের সিয়াম, যৌন আকাঙ্ক্ষার সিয়াম, সব পুরো দেহ সত্তার সিয়াম হলো রমজান। এটা শুধুমাত্র খাওয়া পিয়া বন্ধ করার দিন আসেনি, এই বিষয়গুলো মাথায় রেখে রমজানের দিন প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।